এ গরু বেড়া না ছাগল বেড়া, মাথা খারাপ হয়ে গেছে চাঁদের। কি হইল গো মা, আজকে তোমার বালির দোয়াল কুলির দোয়াল পোলা রে টাইম বলতিছে। যেটা বনাই বল, আজকে রথযাত্রা বটে, তুই জানিস নাই, হালকা সালকা গোবর টোবর দিতে হবে না, সেই ভাবছি এবার একটু গোবর দিব। রথযাত্রা মানে ওই ঠাকুর তো হ্যাঁ গো, সে টানে নিয়ে আছে লট থাকে ওই ঠাকুর তো। হ্যাঁ হ্যাঁ রে ওই ঠাকুর তো, এই তো তুই জানিস। ঠিক আছে গো মা, তবে তুই গোবর টোবর দে, আমি মোটা ভেঙে তুলে আনি। দাদা কিছু কলি দি না, বিস্কুট ফিস্কুট কিছু আছে? কোথায় পাবি বিস্কুট টিস্কুট? কালকে এক প্যাকেট আনলি, তখন পুরা সকালে সন্ধ্যায় খাইয়ে পুরান দিলি। এবার কোথায় পাবি? ভাত করেছি, এবার তরকারি হয়েছে, ভাত তাত খাবি ডাইরেক্ট। ও নো। ঠিক আছে তবে তরকারি তে হোক, তবে আমি খুলি দিয়ে ঘুরে আসছি এক পাক। সকাল না খালি এদের বাপ বেটার ঘুরে বুলা কাজ, তাছাড়া আর কোনো কাজ নাই গে। কোরে আর কাকে যাবে ফোন করে ডাকবো রে জলদি, কত খুলে গাড়িতে ডার করে রাখবি এখানটা বল। আমি সবাইকে বলে দিয়েছি, এমনকি ঘরে যাই যাই বলে দিয়েছি, তাও যদি না বেরাই জলদি করে তো আমি আর কি করে দেব বল। তোদের মানে কি আর বলবো, খালি লেট করতে জানি, অন্য কিছু জানিস নাই। কইলে পুতু কি দেখতি রে ভাই দে ভাই, কি আর দেখবি লে লেবু। হ্যাঁ দেখে ভাই, ইয়ালা গালি লিতে পুলিতে পুলি জগন্নাথ মন্দির দেখতি যাবে, জগন্নাথ ঠাকুর সে ওখানে লথলত্তলা ভালো, এইখান থেকে ইয়ালা গালি কইলে। ও বাবা আলু, কোথায় যাবে ইয়ালা জগন্নাথ ঠাকুর দেখতে? ওইখান বিরাট মেলা লাগে রে ভাই, তুমি এলো কই? তো তো আমরা দেবো তো, তুই যাবো ইয়ালাকে কত বলে ভালা লিতে। ঠিক আছে তো তো তবে তুই যাই লিবো তো। কই ঠিক আছে যা যা জলদি যা, নাহলে আমরা গাড়ি ছাড়বো না সামনে। ঠিক আছে যাতি যাতি চললে নেবু, তুইও দেয় ঘরে পয়সা কু, দাঁড়া আমিও ঘরে পয়সা কু দি, যদি দেই তো তুলি দেব। ঠিক আছে তো 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 মাইগো, কোথায় গেলি গো? কি রে নেবু, ভোক লাগলি অনকি? দাঁড়া দাঁড়া দিছি ভাত দিছি। ভোক লাগে মাইগো বলি থবাই দেখে জগন্নাথ ঠাকুর দেখতে পুরি, তো আমিও যাব, পয়সা দেবো 400 টাকা কইলে ভালো লাগে। ও নো, পুরি যাবার জন্য 400 টাকা করে গাড়ি ভাড়া? আর কোথায় পাবি রে অত পয়সা? আমাদের গায়ে তো রথ ঠাকুর আছে, আমাদের গায়ে তো তোমার রথ ঠাকুরটা টানবি যা। আমি আগেই জানি তুই দিবি নাই তো। হ্যাঁ রে, এত ভিড়ে আজকের দিনে পুরি জগন্নাথ ঠাকুরে কিছু দেখতে পাবি নি তুই, হারাইন যাবি দেখবি নিজে। এত না ভিড় হয় জানিস, আজকের দিন যাবো বলছিস, অন্য কোনো দিন বেরোম ঘুরতে চলে যাবি। ঠিক আছে গায়ে দেখবো তবে, দে তবে 20 টাকা পয়সা আই দে। দাঁড়া রুক রুক, তক্তা তলটা রেখেছি 20 টাকা আমি এনে দিছি এখনই। তক্তা তলে 20 টাকা দি তোর ছিল, আমি ঠকালে নিয়ে নিয়েছি, এমনকি 10 টাকার কচুরি খেয়ে নিয়েছি আর 10 টাকা আছে। তোর সঙ্গে মানে না পারায় বটে, যথাই পয়সা রাখ তুই দূরে বাইর করবি সে মানে। ঠিক আছে যা যা, ওইটি পরব দেখবি। ঠিক আছে ঠিক আছে। তো নাম পারবো তো কি হলো রে, মেলা দেখবো, মোটর ভাজা খাইয়ে ঘুরে আসবো। আরে মেলায় কত রকম জিনিস বিকে, পকোড়ি খাইয়ে ঘুরে আসবো। আরে তুই জানিস নাই, আজকে রথযাত্রা, সেই রথ ঠাকুরটা এখন টাইমটি যেতে হবে না।
হবে। কিন্তু আর আমাদের কুলি থেকে পুরী জগন্নাথ মন্দির দেখতে যাওয়ার জন্য একটা বোলেরো করেছিল, কই গেলিস কই? আরে কি করে যাবি, এই জোয়ান ছেলে থেকে বুড়া লোকের গাড়িটা ভরে গেলছি চাঁদের, ওই দিন তো যেতে মন করলো না। তারপরে আরো ভিড়ও দমে, এতনা ভিড়ে বলে ফাঁকা ফাঁকায় দেখবো পরে। হ্যাঁ ঠিকই বলেছি তুমি, ঠিক আছে চো চো, গায়ের রথ ঠাকুরটা আছে তো, চো তাতকে রসি তসি বানাবানি করবো। ঠিক আছে চো চো। আর পরের ভিডিও এইবার দেখা হবে।